বিতর্ক, একদিনে রোজা শুরু করবে না দুই দিনে শুরু করবে, একদিনে ঈদ করবে না দুই দিনে ঈদ করবে, এটা নিয়ে দেখা যায় আমাদের সহি আকিদার বাইদের মধ্যেও বিতর্ক। অথচ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, আলবানি রাহমাহ, ওনারা এটার সমাধান দিয়ে গেছেন, যে বিষয়ে সালাফেরা সমাধান দিয়ে গেছেন সেই বিষয়ে তো আর আমাদের গবেষণার দরকার নেই, সেখানে আমরা নতুন করে গবেষণা করতে যাওয়া মানে জাহালত, মূর্খতা। আরেকটা হলো ফতোয়া তখন দিতে হয় নিজের থেকে যখন আমরা দেওয়া ছাড়া আর উপায় নেই, যখন আরেকজনের তা পাবো তখন নিজে নতুন করে দেওয়া, এই ঝুঁকির দিকে যাওয়া ঠিক না। মানে নিজে আমরা দেওয়া মানে এই ঝুঁকিটা দায়িত্বটা সব আমরা নিতেছি, কিন্তু যদি আরেকজনের তা পাই, আমাদের সালাফদের কারো পাই, তো ঝুঁকিটা তার কাঁধে তুলে দিলাম, আমি মুক্ত হয়ে গেলাম। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে কেউ মাসালার জন্য গেলে ওনারা নিজেরা উত্তর দিতেন না, বলতেন যে ওমরের তো আমার কাছে গেলে বলতেন যে যাও ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে ওই আবদুল্লাহ বিন ওমরের কাছে যাও, আবদুল্লাহ বিন আব্বাসের কাছে যাও, একজন আরেকজনকে দেখা দিতেন। কারণ এটার যে দায়িত্বটা সে দায়িত্বের বাদটা উনি নিতে চাচ্ছেন না, আরেকজনকে দিয়ে দিলে হালকা হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত ঘুরে আবার তার কাছে আসতো। মানে সবাই একজন আরেকজনকে দেখা দিতে দেখা দিতে দেখাতে আসতে তার কাছে এসে যেত। তাহলে আমাদের যে মাসআলা আমরা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে পাব, তারপরে সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ থেকে পাব, যেটা আলবানি রাহিমাহুল্লাহ থেকে পাব, সেটা তো আর আমরা নতুন করে গবেষণার দরকার নেই। ঈদ একদিনে হবে না দুই দিনে হবে, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ সুন্দর সমাধান দিয়ে গেছেন, সেখানে উনি একদিনের পক্ষে দলিল কি, তারপরে আলাদা করার পক্ষে দলিল কি, সব দলিল আলোচনা করছেন, এরপরে সমাধানও দিচ্ছেন। এতে দেখা যায় আমরা দাবি করতেছি আমরা যে সালফে সালেহীনদেরকে আমরা ইত্তেবা করি, অনুসরণ করি, তারপর সালফে সালেহীনদের কথাও শুনি না, মানে নিজের মতাদর্শের সাথে সালফে সালেহীনদের না মিলতে তাদেরকেও আমরা সালফে সালেহীন থেকে বের করে দিই না। আমাদের অবস্থা হয়ে গেছে বর্তমানে এমন যে সালফে সালেহীনদের কথা আমার কথার সাথে না মিললে সালফে সালেহীনদেরকে আমরা বের করে দিই, যে তারাই গোমরা হয়ে গেছে বা তারাই এটা বুঝে নাই, আমরাই সব বুঝে ফেলছি। আর সর্বশেষ যেটা আমাদের ফেকের ক্ষেত্রে, একটা বলছে আকিদার ক্ষেত্রে, আরেকটা হলো ফেক, ফেকের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওলামায়ে মাদিনার ফেককে অনুসরণ করতে হবে। এই চার মাযহাবকে এক মাযহাবে রূপান্তর করার এটার কেন্দ্রস্থল হইল মদিনা মুনাওয়ারা, জামে ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা। এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোথাও যদি হক না থাকে মদিনাতে হক থাকবে ইনশাআল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা যে দুনিয়ার সব জায়গায় দাজ্জাল প্রবেশ করবে কিন্তু মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন যাতে দাজ্জাল প্রবেশ করতে না পারে। তাহলে মদিনার এলেমের মধ্যে দাজ্জাল মুক্তি দিতে পারবে না, মদিনার এলেম দাজ্জাল মুক্ত থাকবে। তাহলে মদিনা থেকে যদি আমরা এলেম নিই তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ মদিনার এলেম বিশুদ্ধ এলেম, এবং ফিকহি মাসআলা অনুসরণের ক্ষেত্রে মদিনাকে যদি আমরা অনুসরণ করি, ওলামায়ে মদিনাকে, মদিনার ওলামায়ে কেরামদেরকে, তাহলে ইনশাআল্লাহ আমরা দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা সহি থাকতে পারবো, বিশুদ্ধ থাকতে পারবো। প্রথমে আমরা এই দুটি কথা বললাম, একটা হলো আকিদার ক্ষেত্রে আমরা কি অনুসরণ করব আর ফিকহের ক্ষেত্রে। এরপরে যদি আমরা জীবিত ব্যক্তিদের মতো থেকে ধরি, বর্তমানে বিশ্বের শীর্ষ আলেম সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফেজাহুল্লাহ, ওনার মাসালা মাসায়েলের সাথে সম্পৃক্ত থাকবেন। তারপর আমাদের দেশে যে সকল সহি আকিদার সাহেবেরা আছেন বর্তমানে তাদের সাথে সবসময় সম্পৃক্ততা থাকবে। এই ওলামায়ে কেরামের এত্তেবা যদি না থাকে তাহলে আপনি সহি আকিদার উপরে সহি মানহাজের উপরে থাকা কোনোদিন সম্ভব হবে না, আপনি শেষ পর্যন্ত ওই খাওয়ারেজ হয়ে যাবেন। প্রথমে আমরা যে কথাটা বলছি যে আপনার আবেগ আছে যে আপনি কোরআন মানবেন সুন্নাহ মানবেন, কিন্তু আপনার কোন ওলামায়ে কেরামের সোহবতে নাই, সোহবত বঞ্চিত যুবক, সোহবত বঞ্চিত আবেগী ইসলামী যুবক, বাস আপনি গুমরাহের দিকে খাওয়ার চেষ্টা চলে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য যে কোনো মাসআলা মাসাইলের প্রয়োজন হবে আমি কোরআন সুন্নাহ সব বুঝে নেওয়ার পরেও এই বুঝটাকে ওলামায়ে কেরামদের বুঝের সাথে আমি মিলিয়ে নিব, এবং সবসময় এটা ধারণা করবো যে আমি যেটা বুঝছি এই বুঝের মধ্যে গলত থাকতে পারে, যেটা ওলামায়ে কেরামের সোহবতে গেলে আমার গলতটা আমি বুঝতে পারবো। এই জন্য একজন দায়ী ইলাল্লাহর
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হলো আল ইত্তাদা বিস সালাফাস সালেহ, সালাফাস সালেহিনদের ইত্তাদা করতে হবে একজন দায়ীকে। কারণ দায়ী তিনি আলেম না, তিনি মুফতি না, তিনি ফকিহ না, তিনি মুহাদ্দিস না, তিনি মুফাসসির না, তিনি দায়ী। এজন্য দেখবেন ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ সবসময় বলেন যে আমি হলাম দায়ী এবং কোরআনের স্টুডেন্ট তালেবে আলেম, সবসময় উনি তালেবে আলেম। এই জন্য একজন দায়ী আল্লাহ উনি সবসময় থাকবেন তালেবে আলেম, উনি কোনোদিন আলেম হবেন না। দায়ী আল্লাহর বড় বৈশিষ্ট্য হল তিনি তালেবে আলেম। আল্লাহ কোরআন কারিমে সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদি। আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, এরাই হলো সে সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহুম মুক্তাদি, তোমরাই হেদায়েতের ইকতাদা করো। তাহলে যারা ইতিপূর্বে হেদায়েত প্রাপ্ত আমাদের সালফুস সালেহীন তাদের ইকতাদা করতে হবে। তাদের ইকতাদার বাহিরে আমরা যাওয়ার কোন অবস্থায় যাবে, তাদেরকে ফলো করতে হবে, অনুসরণ করতেই হবে যে তারা এই মাসআলার ক্ষেত্রে, এই বিষয়ের ক্ষেত্রে আমাদের সালফে সালেহীন কিভাবে সমাধান দিয়েছেন, কিভাবে অনুসরণ করছেন। এটা কিন্তু দায়ী আল্লাহকে দেখতে হবে। দায়ী আল্লাহর মধ্যে এখলাস থাকতে হবে। এখলাস যদি না থাকে দাওয়াতের ক্ষেত্রে, তাহলে আমার আপনার দাওয়াতে তেমন ফল আসবে না। আজকে দেখেন আলহামদুলিল্লাহ সহি আকিদার দাওয়াতে যত বেশি এই অল্প সময়ের মধ্যে যত বেশি আপনার ভাই বোনেরা এই দিকে আসছে, বাংলাদেশের ইতিহাসে আর কোন দাওয়াতে এত অল্প সময়ে এত অধিক সংখ্যক ভাই বোন তাদের বাপ দাদার পূর্বপুরুষের মানহাজ পরিবর্তন করে সহি আকিদার দিকে, সহি সুন্নার দিকে বা কোন দিকে আসছে, এমন নজির বাংলাদেশের ইতিহাসে নাই। এই অল্প সময়ে এত বেশি কেন আসলো, আপনারা কেন আসলেন? আসার পিছনে মূল কারণ হলো এই দাওয়াতটা যারা দিচ্ছেন তাদের ভিতরে এখলাস আছে। যারা এই দাওয়াতটা শুরু করেছেন, যারা দিচ্ছেন, তারা নেতৃত্বের জন্য দিচ্ছেন না, নেতৃত্বের কোনো লোভ নাই, তারা টাকা পয়সার জন্য দিচ্ছেন না, তারা যশ খ্যাতি সুনামের জন্য দিচ্ছেন না, তারা মূলত খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দাওয়াতটা দিচ্ছেন। এই এখলাসটা থাকার কারণে, এটা এখলাসের বরকত। আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য লাগে যে দেখেন একজন মানুষকে আপনি টাকা পয়সা দিয়ে খাওয়ায় অনেক কিছু করে, তার বাপ দাদার মতাদর্শ থেকে আপনি ফিরানো এটা এত সহজ বিষয় না, এটা অনেক অনেক কঠিন। একজন মানুষ তার বাপ দাদাকে যে অবস্থায় পাইছে, তার বাপ দাদাকে দেখছে সবে বেলাটা হালুয়া রুটি বানায়, তার বাপ দাদাকে দেখছে এই করে বিভিন্ন ধরনের কুসংস্কার কুবিশ্বাস সব দেখছে, এইগুলো ছেড়ে দিবে এটা কিন্তু একটা সহজ বিষয়। কিন্তু কোন শক্তিতে কিসের বলে যে দেখি যে একজন ভাই সব ছেড়ে দিচ্ছে সাথে সাথে, ছেড়ে দিয়ে বলতেছে আমার এটা দরকার নাই, এটা দরকার নাই, কিছু দরকার নাই, আমার পরিবার সমাজ কিছু দরকার না, আমি শুধু আমার আল্লাহকে চাই, আমার রাসূলকে চাই। কত ভাইকে দেখি যে একেবারে ফ্যান সব নিয়ে সব কেটে ফেলতেছে, আমাকে মানুষ পাগল বলুক আর যাই বলুক, ডাক্তার দিছে আমার কাপড় থাকবেই না, দাড়ি ছেড়ে দিছে, কতজন চাকরিতে যাচ্ছে ইয়াতে যাচ্ছে বলতেছে এই তুমি এইরকম দাড়ি রেখো কেন, দাড়ি ছোট করো, ফ্যাশন করে সুন্দর করে কাটি সারি রাখো, বলে যে না আমার চাকরির দরকার নেই, চাকরি দরকার নাই তবু আমার দাড়ি থাকবে। এই যে পাওয়ারটা, মানে শক্তিটা কেন আসতেছে, এখলাস, এটা হলো এখলাসের বরকত। এই জন্য দায়ীর ভিতরে যত এখলাস থাকবে তার দাওয়াতে তত বেশি কাজ হবে। আপনি এলাকায় দাওয়াত দিবেন, দেখবেন যদি যাদেরকে দাওয়াত দিচ্ছেন যারা আপনার মাধু, তারা যদি দেখে যে আপনি এখানে কোনো স্বার্থ নাই আপনার, আপনি নেতৃত্বের জন্য দাওয়াত দিচ্ছেন না, আপনি কোনো দলের দিকেও দাওয়াত দিচ্ছেন না, আপনার দল বাড়ি করার দাওয়াত দিচ্ছেন না, আপনি খালেস কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করার দাওয়াত দিচ্ছেন, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দিচ্ছেন, এইটা যখনই বুঝতে পারবে তখনই তারা দলে দলে এই মানহাজের দিকে আসবে। এই জন্য একজন দায়ী এখলাস বিশুদ্ধ থাকতে হবে, এখলাসে গণ্ডগোল দেখা যাবে। এখলাসে যদি গণ্ডগোল হয় তাহলে দেখবেন যে দাওয়াত সারা জীবন দিবেন কোন কাজে হবে না। দায়ী আল্লাহর হিকমা থাকতে হবে, হিকমা, হিকমা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক কোরআনে কারিমে দায়ী আল্লাহকে বারবার বলছেন উদ্রিলা সাবিলি রব্বিকা বিল হিকমা,
আল্লাহর দিনের দিকে দাওয়াত দাও হিকমার সাথে। আমাদের অনেক ভাই হিকমা বুঝে না, হিকমার অনেক সমস্যা আছে, কারণ এই সময় যারা সহি আকিদায় সহি মানহাজে আসে তাদের আবেগটা থাকে খুব বেশি, মানে এটা স্বাভাবিক বিষয়। যখন আপনি অন্ধকারে ছিলেন, অন্ধকার থেকে আলোর সন্ধান যখন পাইছেন, তখন তো আপনার আবেগ বেড়ে যাবে, এটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাড়তে গিয়ে এমন ভাড়া বাড়ে যে আগে যে আমি অন্ধকারে ছিলাম ওইটাই ভুলে গেছি। বুঝতে পারছেন, একবার এক যুদ্ধে সাহাবায়ে কেরাম গেলেন, তো সাহাবায়ে কেরাম কাফেরদের সন্তানদেরকে, কাফেরদের ছেলে মেয়েদেরকে মারি ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা তাকে নিষেধ করা হয়েছে শিশু হত্যা করবে না, তোমরা কেন তাদেরকে হত্যা করছ? বলছে, এরা কাফের ছেলে, কাফের কাফের ছেলে, কোন মুসলমান মারিনি, কাফের ছেলে কাফের বসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে তো তোমাদের সবাইকে আগে মেরে ফেলা দরকার, তোমরা সবগুলো তো কাফের ছেলে, আবু বকরও কাফের ছেলে, উমরও কাফের ছেলে, উসমানও কাফের ছেলে, আলীও কাফের ছেলে, সব কাফের ছেলে। তোমরা যদি কাফের ছেলে হত্যা করা যায় মনে করো, তো তোমাদেরকে তো আগে হত্যা করা দরকার। দেখবেন যে আমরা যখন সহিয়া নিতে আসি, আমাদের ইমানি আবেগ এত বেড়ে যায়, আমি যে আগে অন্ধকারে ছিলাম সেটাই ভুলে গেছি, আরেকজনের শরীক বেদাত দেখলে আর সহ্য করতে পারে না। তা আমিও তো আগে এরকম শরীক বেদাত করতাম না আমরা, আমি তো মাদ্রাসা যখন পড়তাম আমার যে বিলাত পড়ানি ছিল, যে কেয়াম ছিল, দীর্ঘক্ষণ ধরে বিলাত পড়াইতাম, কেয়াম করতাম, হুজুররা দিয়ে দিত যে তুমি মিলাদ পড়া, মিলাদের উস্তাদ, সেই মিলাদ একসঙ্গে তো পড়াইছি। এখন কাউকে দেখলে তাকে তো দৌড়ানি যাবে না, আমি তো পড়াইছি এরকম, তাকে বুঝাইতে হবে, তাকে নলেজ দিতে হবে যে ভাই এটা করছি আসলে এটা ঠিক করিনি, এটা কোরআন সুন্নাই নাই, এটা বেদাত, এটা সুন্নতের খেলাফ। তাকে এই হিকমার সাথে, কৌশলের সাথে তাকে বুঝাইতে হবে। আরেকটা হলো রাতারাতি সমাজ পরিবর্তনের চিন্তা, যে রাতারাতি সব মানুষকে সহি আকিদার বানাই ফেলবো, সব সহি হয়ে যাবে, এই চিন্তা অনেকের মধ্যে আসে যে আমি যেমন সহি হয়ে গেছি সব সহি হয়ে যাব, এটা সম্ভব না। এই জন্য দাওয়ার কাজটা অত্যন্ত হিকমার সাথে ধৈর্য সহকারে করতে হবে। দাওয়ার কাজে যদি আপনি হিকমা না থাকে, তাহলে দাওয়ার ফলপ্রসূ হবে না। আপনি একটা মসজিদে গেছেন, এক জায়গায় কিছু কথা বলবেন, কথা বলার সময় ওই মানুষগুলোর মন মেজাজ বুঝতে হবে আগে, যাদের সামনে কথা বলবে তাদের মন মেজাজ, তাদের আকীদা, তাদের চিন্তাধারা বুঝে কথা বলতে হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমি সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছি বিলিসানে কাওমিহি, তাদের কাওমের লেসান, কাওমের লেসান মানে খালি ভাষা না, তাদের খাদ্য অভ্যাস থেকে শুরু করে যত রকমের কালচার আছে, তাদের অভ্যাস আছে, তাদের সবকিছু যেই রকম ওই রকম কালচারে আমি নবী রাসূল পাঠিয়েছি। এখন আপনি এক জায়গায় কথা বলবেন সহি আকীদার কথা, দেখবেন আমি এই হিকমা প্রয়োগ করে অনেক সফল হয়েছি, আপনারাও যদি হিকমা প্রয়োগ করেন দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সফল হবে। আমি এক জায়গায় গেছি, দেখি যে সব এক নির্দিষ্ট ফির সাহেবের মুরিদ, এক জায়গায় ধরো দাওয়াত দিতে গেলাম, তো ওই ফির সাহেবের একটা নির্দিষ্ট পাগড়ি আছে দেখবেন, যে আমি ওই পাগড়িটা পরে যাই, যখন ওই পাগড়িটা পরে যাই দেখি যে ওই ফিরের যত মুরিদ আছে সবগুলো মনে করে যে আমাদের দলের হুজুর চলে আসছে, সবাই চলে আসে হুজুরের কথা শোনার জন্য, খালি পাগড়িটা দেখেই একবারে দেখা যায় সব চলে আসছে, আমাদের দলের লোক আসছে। মানে বাংলাদেশে তো মূর্খতা জাহালতা তো বেশি বৃদ্ধি পেয়েছে, মানে পাগড়িটাই হলো মানে তার দলের প্রতীক, পাঞ্জাবির সিস্টেমটাই তার দলের প্রতীক, বাস আপনি ওই পাগড়িটা পরে খালি ওই মসজিদে যাবেন, বলে যে বড় আল্লাহর ওলি চলে আসছে, খালি পাগড়িটা দেখলেই হয়েছে। এবার আপনি তাদেরকে যা বলবেন, যা খাওয়াইবেন, সব খাবে। বুঝতে পারছেন, যে মনে করে নিছে যে এই তো হুজুর আমাদের দলের লোক, আমাদের মানুষ, বাস এবার আপনি যা বলবেন তাই শুনব। কিন্তু প্রথমেই যদি বুঝে যে এ তো আমাদের দলের না, এ তো লামা যাবে, যদি বুঝতে পারে যে এ তো লামা যাবে, এবার আপনি যত কোরআন বলেন, যত হাদিস বলেন, যা খাওয়ান, আর কিছু শুনবেন, আপনার কথাই শুনবেন না। এখন আপনার প্রথম দায়িত্ব আল্লাহ হিকমা থাকতে হবে, যে আমি যে মানুষগুলোর কাছে দাওয়াত দিতে যাচ্ছি, এই মানুষগুলো যে পাগড়ি পছন্দ করে, যে পাঞ্জাবি পছন্দ করে, ওই পাঞ্জাবি ওই পাগড়ি পরে তাদের কাছে যেতে হবে, এটা হলো দাওয়া হিকমা। মক্কার আবু জেহেল আবু লাহাবরা, মক্কার লোকেরা যে ড্রেস পরতো, নবী সাল্লাম আলাদা অভিনব ড্রেস পরে কিন্তু দাওয়াত দিতে আসার নেই, কোন নবী যান নাই, ওই এলাকার মানুষেরা যেই পোশাকটা পরে, ওই নবী রাসূলেরা ওই পোশাকটা পরে দাওয়াত দিচ্ছে,
পরবর্তীতে ওই পোশাকের মধ্যে একটু মডারেশন করা হয়েছে, ইসলাম অ্যাডমিশন করা হয়েছে ওই পোশাকটার ক্ষেত্রে, কিছু বিধিনিষেধ, টাকলের উপরে তুলতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু পোশাকের রং, পোশাকের ডিজাইন এইগুলো চেঞ্জ করেন না। কারণ যখনই তা দেখবে যে আলাদা পোশাকের আলাদা ধরনের, তখন তো তার কথাই শুনবে না। এই জন্য এই জাতীয় মানে আমি একটা বললাম, আরো দেখবেন এরকম অসংখ্য হিকমা আছে। আপনি চিন্তা করবেন সবসময় যে আমি আমি একজন দায়ী আল্লাহ, আমার ব্যবসায়ী হলো আল্লাহর দিনের দাওয়া, এটাই হলো হালাদুল লুকুম আলা তেজারা। আল্লাহ ভাগে থেকে ব্যবসা বলছেন দাওয়া দিন আল্লাহর কাছে, কারণ এটা বিশাল, এটা অ্যামাজন ব্যবসা আছেও আরো খুব লাভজনক ব্যবসা। একজন মানুষ যদি আপনার দাওয়াতে আকিদা সহি হয়, আমল সহি হয়, এটা থেকে চারিদিকে যতদূর বিস্তার লাভ করবো খালি আপনার অ্যাকাউন্টে যোগ হইতেই থাকবে। কিসের অ্যামাজন ব্যবসা তো এটা মহা অ্যামাজন ব্যবসা, এবং আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হাজার হাজার বছর ধরে আপনার অ্যাকাউন্টে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তাহলে এই ব্যবসা করার আপনার কৌশল জানতে হবে, কিভাবে আমার মাল বেশি চলবে, এটা কৌশল থাকতে হবে না ব্যবসা। তাহলে আমি কিভাবে বেশি মানুষের কাছে দাওয়াত দিতে পারবো, এই হিকমা নিয়ে আপনাকে ময়দানে নামতে হবে। আপনি প্রথমে এক মসজিদে গেলেন, সব মানুষ হাত পাচ্ছে নাবির নিচে, আপনি হাত পা দিবেন দেন এখানে একটা মসজিদে গিয়ে। এরপরে যদি আপনি তাদেরকে বলেন যে ভাই আমি দিন সম্পর্কে কিছু কথা বলবো, এই লোকেরা আপনার কথা শুনবে। আপনি যতই কোরআনের আয়াত বলেন, যতই হাদিস বলেন, যা বলেন না, শুনতেই রাজি না, প্রথমেই দেখছে যে আপনি হাতটা তো এখানে বাঁধছেন। তাহলে আপনি যদি হিকমার কারণে হাতটা একটু নিচে বাঁধেন, আপনার কোনো নামাজের সমস্যা হবে, কারণ এটা ইখতিলাফি মাসায়েল। ওই ব্যাপারেও তো মত আছে, নাবির নিচে বাঁধার মত আছে, যদিও দুর্বল কিন্তু মত তো আছে। আপনি এখানে হিকমার কারণে আপনি হাতটা একটু নিচে করে বাঁধলেন, আপনার নামাজেরও কোনো সমস্যা হলো না, আপনার দাওয়াতেরও সুবিধা হইল। এরকম আরো অনেকগুলো ছোট ছোট বিষয় আছে। আমাদের বাইরে দেখি যে এমন কট্টর পন্থা অবলম্বন করে যে এই তিন সুন্নত না হইলে মনে হয় সব সুন্নতে বরবাদ। এই তিন সুন্নত আদায় করতে যায়, একটা লোক তার কথা শুনে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তো মানুষকে দিনের দিকে দাওয়াত দিতে পারবেন না। আগে সমাজের মানুষের সাথে আপনার সম্পর্ক, ঐক্য, ভালোবাসা, মহব্বত এগুলো ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনে, এটা আপনার বড় বড় শায়েখেরাও এই মাসালার ফতোয়া দিয়েছেন যে প্রয়োজনে আপনি একটা মুস্তাহাব আমল ছেড়ে দিতে পারেন। কারণ একটা মুস্তাহাব আমল ছেড়ে দিয়ে আপনি যদি কয়েকটা ফরজ পালন করাইতে পারেন, তারপর মুস্তাহাব ছেড়ে দিলে অসুবিধা কি? আপনার আমি অনেক জায়গায় সম্মিলিত মোনাজাত করি, জানি যে সম্মিলিত মোনাজাত করা সুন্নতের খেলাফ, কিন্তু তারপরেও করি। কারণ করার কারণ কি, আমার যদি একটা সুন্নতের খেলাফ দিয়ে যদি আমি বিশাল একটা দাওয়াতের কাজ হাজার হাজার মানুষের সংশোধন করতে পারি, তাহলে আমার একটা খেলাফের সুন্নত তো আল্লাহ এমনি মাফ করে দিবেন, এটা কিছুই না। আমি একটা মসজিদে, যে মসজিদে উত্তরা 11-12 মসজিদে খুতবা দিই, এখানে প্রতি জুমায় 10,000 মুসল্লি হয়। তো 10,000 মুসল্লির কাছে আমি একটা সহি আকিদার মেসেজ যদি পৌঁছাই দিতে পারি, একদিন শুধু আমি লালবাতির আলোচনা করছি, সাথে সাথে লালবাতি বন্ধ হয়ে গেছে, লালবাতি আর নাই, এখন আর লালবাতি জ্বালায়, এরকম আরো অনেকগুলো বেদাত দূর হয়েছে। কিন্তু সেখানে আমাকে ওই যে মোনাজাতটা করতে হয়, সম্মিলিত মোনাজাত, জুমার নামাজে সালাম দিয়ে, এখন আমি যদি বলি যে না মোনাজাতে করবো না, এই মোনাজাতে বাদ দিয়ে দিয়ে, তাহলে আমি কি 10,000 মানুষের যে দাওয়াতটা দিচ্ছি, সংশোধনের কাজ করতেছি, এটা কি সম্ভব হবে? আপনি এই সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোদিন দায়ী হওয়া যায় না। আমরা অনেকটাই ইমানের আবেগে, জোশে বিচ্ছিন্ন হয়ে যাই যে আমি এগুলো ঠিক রাখবই, মানুষ আমার কথা শুনুক আর না শুনুক, এরকম বেশি আবেগী হওয়া যাবে না, আবেগকে একটু কমাইতে হবে, কমাই খেয়াল রাখতে হবে যে আমি একজন দায়ী আল্লাহ। সুতরাং প্রয়োজনে দুই একটা মুস্তাহাব আমল, কিন্তু ফরজের সাথে কোনো আপোষ নাই, তাওহীদের সাথে আপোষ নাই, যেগুলো না করলে আমার আমার আখেরাত খারাপ সেগুলোর ক্ষেত্রে কোনো আপোষ নাই, কিন্তু কিছু মুস্তাহাব আমল আছে, মুস্তাহাসান আমল আছে। দেখবে যে আমাদের অনেক ভাই মাথা টুপি দেয় না, অনেক ভাইকে দেখি মাথা টুপি দেয় না, ঠিক আছে টুপি দেওয়া এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, ফরজ না ওয়াজিব না, কিন্তু টুপিটা দাওয়াতের ক্ষেত্রে বিশাল কাজ করে। আপনি টুপি বিহীন ইসলামের কথা বলতে চান, সমাজের মানুষ শুনবে না আপনার কথা, তাদের মাথা টুপিয়ে নেন, এর কথা কি শুনবে? আপনি শার্ট প্যান্ট পরে দাওয়াত দিতে চান, মানুষ আপনার কথাই শুনবে না,
বলেছে এর মধ্যে ইসলামের লাবাস নাই, যদিও সাতখান ইসলামের লাবাসের বাইরে না, কিন্তু ওই জ্ঞান তো তার কাছে দাওয়াতে তার নাই। সে মনে করে ইসলামের লাবাস মানে পাঞ্জাবি পাজামা থাকতে হবে, তাহলে আপনি দাওয়াতের জন্যই আপনাকে শার্ট প্যান্ট ছেড়ে আপনি পাঞ্জাবি পাজামা করবেন, দাড়ি থাকবে, আপনার মাথা টুপি থাকবে, ছোট ছোট আমলগুলো থাকবে। কারণ কি, এই আমলগুলো থাকলে আল্লাহর বান্দারা আপনি যেটা বলবেন দাওয়াত দিবেন আপনার কথা শুনবে। এই জন্য এই বিষয়গুলো হিকমার বিষয়টা, এটা অনেক ব্যাপক বিষয়, খেয়াল রাখতে হবে যে আমি দাঁড়িয়ে আমার হিকমা থাকবে। মাওয়াজাল হাসানা, সুন্দর উপদেশ, মানুষের সাথে পরপশ গরম বাসায় কোনো কথা বলা যাবে না। দেখবেন যে অনেকেই আসি আসি বাহাস করতে চায়, বাহাসের ব্যাপারে আমার একটা ভিডিও আছে শুনবেন, যে বাহাস মানে কি, আর সমাজে এখন বাহাস মানে ঝগড়া, মারামারি করতে চায়, ঝগড়া করতে চায়, এটাকে নাম দিছে আমার বাহাস। এই বাহাস করতে চায়, আপনি এই বাহাসের পাল্লায় পড়বেন না, মানে শয়তানের ফাঁদের পাল্লায় পড়বেন না। সবসময় সতর্ক থাকতে হবে যে আমার এই সহি দাওয়াতকে নস্যাৎ করার জন্য শয়তান বিভিন্ন চক্রান্ত করে, ছোট ছোট ফাঁদ পেতে রাখে, এগুলা থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আজ পর্যন্ত আমার এই তাফসীরের দাওয়াতে দশ এগারো বছরে কেউ আমার তাফসীরের সমালোচনা করেন নাই। একজন আপনাদের এই এলাকার নাম বলবো না, একজন আলেমে শুধু আমার সমালোচনা করছে, সমালোচনা করে আমার ইউটিউবে দিয়ে দিয়েছেন। তো আমি দেখলাম যে আপনাদের এই এলাকার বিরাট এক ফিস সাহেব, তো উনাকে দেখলাম যে উনার আলোচনা শুনলাম, আমার বিরুদ্ধে কি বলেন এটা মনোযোগ দিয়ে শুনছি। শোনার পরে পরবর্তী তাফসিরে আমি উনার এটা জবাব দিছি, আমি এক আলোচনায় বলছি যে এই মুসান্নাফে ইবনে আবি সাইবা, মুসান্নাফে ইবনে আবি সাইবা একটা হাদিসের কিতাব আছে না, এই কিতাবটা হলো আমাদের দেশের হানাফি মাযহাবের সবচেয়ে বেশি দলিল। আপনার এই হাদিস কোথায় আছে, বলে যে মুসান্নাফে ইবনে আবি সাইবা আছে। তার আমি বিশ্বাসঘাত কোথায় আছে, মুসান্নাফে ইবনে আবি সাইবা আছে। দেখবেন তো সব খালি মুসান্নাফে ইবনে আবি সাইবা। তা আমি বললাম যে মুসান্নাফে ইবনে আবি সাইবা যেহেতু আলহামদুলিল্লাহ এত ভালো কিতাব, যে হাদিসের কিতাবে আমাদের সব দলিল পাওয়া যায়, তো এটা মাদ্রাসা সিলেবাস করা হয় না কেন, এটা সিলেবাস করা দরকার না, আমরা বুখারী মুসলিম বাদ দিয়ে সিলেবাস করা দরকার তো এটা মুসান্নাফে ইবনে আবি সাইবা, কারণ এটার মধ্যে আমাদের দলিল পাওয়া যায়, তাহলে আর মানুষ এত গোমরা হতো না। এখন তো মানুষ দলিল পায় না দেখিয়ে না সব আলে হাদিস হয়ে যাচ্ছে, দলিল যদি পাইতো মানুষ তাহলে তার আলে হাদিস হইতো না, তাহলে দলিল যেটাতে বেশি আছে সেটাই তো মাদ্রাসার সিলেবাস থাকবে। কিন্তু এটা মাদ্রাসার সিলেবাস করে না কেন, না করার পিছনে আরো বিরাট গুরুত্বপূর্ণ একটা রহস্য আছে। রহস্যটা হলো মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে একটা অধ্যায় আছে, কিতাব রাদ্দে আলা আবি হানিফা, বুঝতে পারছেন, এই অধ্যায় যদি কেউ পড়ে তাহলে তো সে হানাফি মাযহাব থেকে এমনি বের হয়ে যাবে অটোমেটিক। কারণ এই অধ্যায়ের নাম হলো কিতাব রাদ্দে আলা আবি হানিফা, মানে আবু হানিফার ভুল মাসালাগুলোর জবাব। মানে ইমাম ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহ তো বড় মুহাদ্দিস ছিলেন, তো উনি বলতে চাচ্ছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ অনেকগুলো মাসালা হাদিসের বিপরীত, এই জন্য উনি দেখেন এত খেপা খেপছেন যে হাদিসের কিতাবেই একটা বিরাট অধ্যায় রচনা করছেন শুধু হানাফি মাযহাবের উপর। এবং এখানেই বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ যতগুলো মাসালা ভুল, এই প্রত্যেকটা মাসালার উপরে এক একটা পরিচ্ছেদ করছেন, প্রত্যেক পরিচ্ছেদে তিনটা চারটা পাঁচটা করে হাদিস আছে, এই হাদিস গুলো দিয়ে ওই মাসালাটা জবাব দিচ্ছেন, মানে এটা তো ভুল এটা জবাব দিচ্ছেন। এখন কেউ যদি এটা পড়ে কিতাব রদ্দে আলা আবি হানিফা, তাহলে তো সে সবে জানে গেল, এই জন্য কিন্তু আমাদের দেশে এটা সিলেবাস করে না, বাংলাও করে না, এটা বাংলাও নাই এবং এটা সিলেবাসও করে না। একদিন যখন আমি এই কথাটা বলছি, তো আপনাদের ওই ফিস সাহেব, আপনাদের এই এলাকার বড় ফিস সাহেব, তো উনি এবার এটা সমালোচনা করছে যে ডক্টর মুফতি ইমাম, প্রথম আমার আলোচনাটা শুনেছে, শোনানোর পরে বলতেছে যে বাংলাদেশে একজন মুফতি বাইরে গেছে, নাম হইল ডক্টর মুফতি ইমাম সাহেব, উনি এই বলছেন আবু হানিফা রাহমাতুল্লাহ নামে বলছেন, উনি মহাভুল করছেন, মানে আরো অনেক গালি গালাজ করে অনেক কথাবার্তা বলছেন। তো বলার পরে আমি পরের জুমায় তাফসীরে এটা জবাব দেব। তা আমি প্রথমে বললাম যে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের এত স্বনামধন্য একজন পীর সাহেব, আমি তো আসলে তার তুলনা কিছুই না, তো উনি যে আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন, আমার আলোচনা পছন্দ করছেন, আমার আলোচনাকে মূল্যায়ন করছেন, এই জন্য ওনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আরো বড় আলেম বানায় দেন, আরো বড় আলেম দেন, অনেক দোয়া করছি ওনার জন্য যে আল্লাহ যে উনি আমাকে এত মূল্যায়ন করছেন। মূল্যায়ন না করলে তো উনি আমার কথার সমালোচনা করার কথা না, আমাকে মূল্যায়ন করছে বলেই তো সমালোচনা করছে।
তারপরে উনি এটাই তো বলছেন। এরপরে আবার আমি বলছি যে মুসান্নাল ইবনে আবি শাইবার এই অধ্যায় আছে, এবং এই কথাটা আমি বলি নাই, এর আগে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর ছেলে আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ তিনি এই বিষয়ে বিশাল একটা কিতাব রচনা করছেন। আরো যা যা দলিল আছে মানে আবু হানিফা রহমতুল্লাহ সব বলে দিচ্ছে সুন্দর করে। তো পরে বলছেন যে ওনাকে অনেক ধন্যবাদ, উনি এই বিষয়টা বুঝতে পারছেন, অনেক প্রশংসা করছি উনার। এই পরে উনি বলছে কি যে আমি ধারাবাহিক ভাবে এই উনার এই সব ভুলের জবাব দিয়ে যাব, মানে আমার সব ভুলের জবাব উনি দিয়ে যাবেন ধারাবাহিক ভাবে। যখন আমার ওই আলোচনা শুনছে আর আজ পর্যন্ত দ্বিতীয়টা আর বের করে নেই, মানে উনি যখন শুনছে তখন বুঝতে পারছে যে আসলে এর সমালোচনা করলে উল্টা মানে তার ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার, বুঝতে পারছেন। এটা হলো মাওয়েজা আল হাসানা। এই মানহাজ আমাদেরকে বারবার শিখাতেন আমাদের আপনাদের সবাই সম্মানিত ওস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি যত বড় সমালোচক হন তিনি এত সুন্দর করে হাসি মুখে জবাব দিতেন, কেউ পরবর্তীতে আর সমালোচনা করার সাহস করত না। তাহলে তাই কি হইতে হবে? মাওয়াজা আল হাসানা, মুজাদালা আল হাসানা। ঝগড়া বিতর্ক হইলে সেটা হইতে হবে সুন্দরভাবে, আর রিফকওয়াল্লিন থাকতে হবে। আর সুবাহ রিফকওয়াল্লিন মানে নরম ব্যবহার, কর্কশ ব্যবহার ছেড়ে দিতে হবে। এবং ছোটদের সাথে বড়দের সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যারা মুরব্বী আছি যুবক আছি আমরা কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাব, আমাদের পরবর্তী শিশু কিশোর যারা আছে তাদেরকে এই মানহাজের দিকে সহি আকিদার দিকে আনতে হবে। বেশি মুরব্বীদের থেকে বুড়া মানুষকে আপনি সংস্কার করতে পারবেন না, বুড়া মানুষের একবারে তাদের মন মগজে সব থেকে শেরিক বেদাত এমন ঢুকে ঢুকছে ওইটা বের করা তো সহজ না। তাহলে এটা বের করতে হবে আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদেরকে সংশোধন করার জন্য বেশি চেষ্টা করতে হবে। এই জন্য তাদের সাথে আমাদের ছোট ভাই যারা আছে তাদের সাথে আমাদের আচার ব্যবহার সুন্দর নরম হতে হবে। আমি শেষ করে দিচ্ছি, আমাদের মধ্যে সত্যবাদিতা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে। তাই মধ্যে যদি সত্যবাদিতা না থাকে আমানতদারিতা না থাকে তা আমার কথা যারা আসবে কইছে কেন কোন লোকেরে আমরা তার কথায় আসলাম, এত বড় মিথ্যাবাদী, এর মধ্যে আমানতদারিতা নাই। লেনদেনের ক্ষেত্রে যদি টাকা পয়সা ধার নিতে পারে কিছু লেনদেন করতে পারে আর কোন খবর নাই, দুনিয়ার মিথ্যা ওয়াদা দি ওয়াদা খালাম। এই জন্য মুআমালাতের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, মুআমালাতের মাধ্যমে সহিয়াকিদের বাইদের মধ্যে সম্পর্ক বিনষ্ট হয়, শত্রুতা তৈরি হয়, ঠিক পরে আর একজন আরেকজনকে দেখতে পারে না টাকা পয়সা নিয়ে গন্ডগোল। এই জন্য এই ক্ষেত্রে যত লেনদেন কম করা যায় মানে টাকা পয়সার লেনদেনটা যত কম করা যায় ততই নিরাপদ, টাকা পয়সার লেনদেন করলেই সম্পর্ক নষ্ট হয়। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, আর তাওয়াদু ওয়াত তাসামু। আর আমাদের সবচেয়ে বেশি যেটা আমাদের বড় বৈশিষ্ট্য থাকতে হবে আমরা হব মুতাওয়াদে মানে বিনয়ী। এই বিনয়ী যদি আমাদের মধ্যে থাকে তাহলে দেখবেন মানুষ দলে দলে এই সহি মানহাজের দিকে আসবে ইনশাআল্লাহ। এবং এই দেশে অল্প দিনের মধ্যে দেখবেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনশাআল্লাহ সহি মানহাজে আসবে, কিন্তু শর্ত হলো আমাদের বিনয়ী হতে হবে, বিনয়ী। এখনই আমি দেখছি যে যত জায়গায় মাহফিলে গেছি, ওইদিন ত্রিশাল গেছি, ত্রিশালের পৌরসভার মেয়র বলতেছে যে হুজুর এই বছর আমরা 100-এর উপরে এখানে মাহফিল বসছি, একটা মাহফিল শোনার মতো হয়নি। যত মাহফিলে যত বক্তাই আসে খালি গালি গালাজ করে, একজন আরেকজনের গালি গালাজ করে, এগুলা করে, কোরআনের কথাও বলে না হাদিসের কথাও বলে না। তাহলে এই সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করতেছে না যে ওয়াজ মাহফিলে বসে বসে খালি জাকির নাই এখানে গালি দেওয়া আর আহলে হাদিস গালি দেওয়া, এটা কিন্তু আম জনতা পছন্দ করতেছে না। এবং হিংস্রতার সাথে তারপরে উগ্রতার সাথে যে লাফানি স্টেজে বসে বসে এই লাফানো জনগণ পছন্দ করে না। আমরা যদি ওই মোকাবেলায় বিনয়ী হয়ে আমরা যদি কোরআন সুন্নাহর দাওয়াত মানুষের কাছে নিতে পারি দেখবেন মানুষ দলে দলে তাদেরকে ছেড়ে এই মানহাজের দিকে আসবে, সহি আকীদার দিকে আসবে। কিন্তু তার জন্য আমাদের মধ্যে ধৈর্য সাথে সাথে মোতাবাদে হইতে হবে, বিনয়ী হইতে হবে। আমাকে হাজারো গালি দেখ আমি শুনলাম না, যত মনে চায় তত গালি দেখ শুনবো না, এইরকম থাকবেন। দেখবেন যে আপনার দাওয়াত আপনি মাজলুম, মাজলুমের দাওয়াত শক্তিশালী হয়, সবসময় আল্লাহ পাক মাজলুমের পক্ষে থাকে। কিন্তু আমরা দেখা যায় অনেক সময় সহ্য করতে পারে আমাকে আবার গালি দিবে, আমাকে আবার এত কিছু বলবে, আমি কি এই গ্রামে বাইরে থেকে আসি নাকি, আমি তো এই গ্রামের স্থায়ী বাসিন্দা। এই জন্য এই ক্ষেত্রে দাওয়াত থাকতে হবে। আর দোয়া লিল মাদউইন, সর্বশেষ কথা যেটা বলবো মাদউদের জন্য মানে যাদেরকে আমি দাওয়াত দিব, যারা আমার দাওয়াতের ক্ষেত্র যে আমি এই মৌলভী বাজার জেলায় এই মানুষগুলোকে দাওয়াত দিব,
এই মানুষগুলাকে আমি শেরেক মুক্ত করব, শেরেক মুক্ত ইমান আমি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব, বেদাত মুক্ত আমল সুন্নতের আমলের দিকে নিয়ে আসবো, তাওহীদের দিকে নিয়ে আসবো। এই মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে হবে। রাত্রিকালীন দোয়া তাদের জন্য যত বেশি হবে তত আপনার দিনের বেলা দোয়া, দিনের বেলা দাওয়া তত সফল হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবীলা, দিনের বেলায় আপনার মহা কর্মব্যস্ততা আছে, রাতের বেলায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কিয়াম করতে থাকেন, কিয়াম লাইল করতে থাকেন। এটাই দাঈলাল্লাহর বড় বৈশিষ্ট্য হতে হবে। আমাদের যদি এই বৈশিষ্ট্য না হয় তাহলে আমাদের দাওয়াতে তেমন কাজ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি নির্ভেজাল এখলাসপূর্ণ একজন দাঈলাল্লাহ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে সুন্নার উপরে ইস্তিকামত থাকার তৌফিক দিন। শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল আল্লাহ আমাদেরকে নসিব করুন। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আমরা শেখ ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ এর কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলাম। এবারে আমরা আপনাদের পক্ষ থেকে কিছু লিখিত প্রশ্ন এসেছে, আমরা প্রশ্ন উত্থাপন করব এবং প্রশ্নের উত্তর মহতারামের কাছ থেকে শুরু করব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, শেখের আলোচনার মধ্যে তাবিজ কি, এই বিষয়টা এসেছে। তাবিজ একটি জিনিস এবং তামিমা একটি আলাদা জিনিস। যে প্রশ্ন হচ্ছে তাবিজ কি, শেখের কাছ থেকে জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, জানতে চাইছেন তাবিজ, তাবিজ মানে হলো আশ্রয় প্রার্থনা করা, মানে আল্লাহ সুবহান তাআলার নিকটে আশ্রয় চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। মানে আমি বিপদ আপদ মুসিবত রোগ শোক সবকিছু থেকে আল্লাহর আশ্রয় যাওয়া, এটার নাম হলো তাবিজ। এটা শরীয়তে বৈধ এবং এটা সুন্নাহ। এজন্য সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এই তিনটা সূরাকে বলা হয় সূরাতুল মুআফফিজাত। এই তিনটা তাবিজের সূরা, এই তিনটার নাম সূরাতুল মুআফফিজাত, এই তিনটা হলো তাবিজ। এই তিনটা সূরা দেখেন প্রত্যেক ফরজ সালাতের পরে যে জিকির আছে নির্ধারিত, এর মধ্যে আছে না? ফরজ সালাতের পরে আপনারা জিকির করেন? অনেকে করেন না মনে হয়। হ্যাঁ, এই ফরজ সালাতের পরে যে জিকির, এখানে ফজর এবং মাগরিব এই দুইটা হলো তিনবার করে, সূরা আল ইখলাস তিনবার, সূরা আল ফালাক তিনবার, সূরা আন নাস তিনবার, জোহর আসর এবং এশা এগুলাতে হলো একবার একবার। ঘুমানোর সময় আপনি সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো ছিলেন পাবা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা পড়ে ফু দিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত একবার মাসে করবেন, আবার পড়ে ফু দিয়ে আবার মাসে করবেন, আবার পড়ে ফু দিয়ে আবার মাসে করবেন। এবং অসুস্থ ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তি, তাকেও আপনি এই তিনটা সূরা পড়ে পড়ে হাতে পু দিয়ে মাসে করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই তিনটা সূরা পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত মোবারকে পু দিচ্ছেন আর মাথা থেকে পা পর্যন্ত মাসে করে দিচ্ছেন। তাহলে এবং শিশুদেরকে আপনি দোয়া করবেন, কুলি জুকা বি কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই যে আল্লাহর আশ্রয়ে যাও, এগুলার নাম হলো তাবিজ। এবং আপনি শেষ বৈঠকে দোয়ায় মাসুরার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল মাসামি ওয়াল মাখর, এইটা একটা তাবিজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আছে না, এই আউযু বিকার যত দোয়া আছে এগুলো সবগুলো তাবিজ। তাবিজ ব্যবহার করতে হয়, তাবিজ লটকাইতে হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান, যারা তামিমা লটকা, তাবিজ লটকানো যায় না। বুঝতে পারছেন? তাবিজ আর তামিমের বেশ কম হইলো। তাবিজ যেটা, সেটা তেলাওয়াত করা হয়, এটা পড়া হয়, তেলাওয়াত করা হয়, পড়া হয়, তেলাওয়াত করে ফু দেওয়া হয়, এটা লটকানো যায় না। লটকাইতে হলে তো লিখতে হয়, তাবিজ কোনোদিন লেখা যায় না। তাবিজ পড়া যায়, তাবিজ দিয়ে ফু দেওয়া যায়, তাবিজ দিয়ে ফু দিয়ে মাসে করা যায়, কিন্তু তাবিজ লটকানো যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এখন যেটা লটকানো হয় সেটা তাবিজ থাকে না, সেটা হয় যায় কি তামিমা। আর তামিমা মানে
যেটা পরিপূর্ণকারী, মানে এটা লাগানোর পরে বিশ্বাসটা চলে আসে, আমি যেহেতু লাগাইছি আর এখন আর এই সমস্যা থাকবে না, জাদু টোনা সব শেষ এটার কারণে। এই জন্য এটার নাম তামিমা। এই তামিমা শেরেক আমাদের দেশে যেগুলা হয়, যেগুলা লিখে দেওয়া হয়, হাতে গলা লটকা রাখা হয়, ঘরের মধ্যে লটকা রাখা হয়, দোকানে লটকা রাখা হয়, এগুলো সব তামিমা। আর তামিজ হল ওই যে সুরা গুলা দোয়া গুলাই। শেখের কাছে আমাদের পরামর্শ হচ্ছে যে প্রশ্ন একটু বেশি, একটু সংক্ষেপে বেশি উত্তর দেওয়ার আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ। একবার প্রশ্ন করেছেন তারিখ কতটুকু কাটা যাবে? জি ভাই, দাড়ি কতটুকুতে কাটা যাবে এটা একতলাফি মাসায়েল, মানে আমরা প্রথমে আলোচনার মধ্যে বলে নিয়েছি যে ফেকহি মাসায়েলের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি মাসালা একতলাফ আছে, আর একতলাফি মাসায়েলের ক্ষেত্রে কোনো কট্টরপন্থা অবলম্বন করা যাবে না। এখানে মূলত দুইটি মত খুব শক্তিশালী। একটা মত হলো দাড়ি কোনো অবস্থায় কাটা যাবে না, দাড়ি ছেড়ে দিতে হবে উপরে যতটুকু লম্বা হোক। আর একটা মত আছে ফকিহদের মধ্যে যে এক মুষ্টি হলে এক মুষ্টির পরে কাটা যাবে। তো দুইটি মতের মধ্যে অধিকতর সহি মত হলো যে এটা কাটাই যাবে না, এটা দাড়ি লম্বা হতেই থাকবে যতটুকু লম্বা হয় ছেড়ে দেওয়াটাই, এটাই হলো সবচেয়ে সহি। ভাইয়ের আরেকটি প্রশ্ন হচ্ছে নামাজে রফেল আদায় না করলে কি নামাজের ক্ষতি হবে? যে রফেল আদায় তো সুন্নাহ, তো সুন্নাহ আপনি ইচ্ছাকৃত বাদ দিবেন কেন? সুন্নাহ অবশ্যই পালন করবেন। নামাজের ক্ষতি হোক আর না হোক ওইটা পরে, প্রথম কথা হলো নামাজে ফরজ এবং ওয়াজিব আদায় হলেই সলাৎ হয়ে যায়, মানে সুন্নাত যদি আদায় নাও হয় নামাজের কোনো সমস্যা হয় না। তো কিন্তু আপনি নামাজের সমস্যা হয় না বলে ইচ্ছা করে আপনি সুন্নাহ বাদ দিয়ে দিবেন, এটা বাদ দেওয়া যাবে। আর যেহেতু রাফল ইয়াদেন নিয়ে একতলাফ আছে, কেউ বলতেছেন তো রাফল ইয়াদেন সুন্নাহ, কেউ বলতেছে রাফল ইয়াদেন সুন্নাহ না। তো সুতরাং আপনি রাফল ইয়াদেন সুন্নাহর পক্ষে দলিল বেশি, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো একটা কিতাবে রচনা করছেন শুধু রাফল ইয়াদেন উপরে, জুজুর রাফল ইয়াদেন, যেখানে অনেকগুলো সহি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। সুতরাং রাফল ইয়াদেন সুন্নাহ, এটা আপনি করবেন। কিন্তু ওই যে প্রথম যেটা বলছি যে এমন জায়গা আপনি দাওয়াত দিতে গেছেন আরেক মসজিদে, সেখানে আপনি রাফল ইয়াদেন করলে আপনারা সবাই আলাদাভাবে চিহ্নিত করতেছে, এবং আপনার দাওয়াতে শুনবে না কেউ, ওদের লা মাজহাবি চলে আসে। অথচ রাফল ইয়াদেন কিন্তু এক মাজহাবে না এক মাজহাবে তো আছে, চার মাজহাবের যে কোনো এক মাজহাবে তো আছে, আপনি তো মাজহাবের বাইরে আমল করেন নাই। আমার একটা আলোচনা আছে যে লা মাজহাবি কারা দেখছেন কিনা জানি না, যে লা মাজহাবি হলো যারা নামাজে পড়ে না, তাদের তো কোনো মাজহাবে নেই, চার মাজহাবের কোনো মাজহাবে তো বলা হয়নি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে না, তাহলে তারা না মাজহাবে যারা এক নামাজে পড়ে না। যারা রাফল ইয়াদেন পরে আর না করে তারা এক মাজহাবে না এক মাজহাবে আছে। সুতরাং সুন্নাহ আপনি বাদ দিবেন না, কিন্তু কোন জায়গায় যদি আপনার দাওয়াত দিতে চান দা ইলাল্লাহ হিসাবে, সেখানে আপনি হিকমার কারণে বাদ দিতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন জয়ীফ হাদিস কিভাবে বুঝবো, দুর্বল হাদিস কি মানা যাবে না? জি, জয়ীফ হাদিস বোঝার জন্য আপনার কষ্ট করা লাগবে না। ইতিপূর্বে যত মুহাদ্দিসিন কেরাম গবেষণা করেছেন হাদিস ভিত্তিক, তারা সবাই হাদিসগুলোকে চিহ্নিত করে দিয়েছেন একবারে, আরো অনেক বছর আগে কয়েকশো বছর আগ থেকে মুহাদ্দিসিন কেরাম ঠিক করে দিয়েছেন যে কোন হাদিসটা জয়ীফ দুর্বল। সুতরাং ওইটা দেখে আমরা বুঝতে পারবো জয়ীফ, আমার আর এখন গবেষণার দরকার নাই নতুন করে। আর জয়ীফ হাদিস কি আমল করা যাবে না? জয়ীফ হাদিস আমল করা যাবে না এটাই সহিব, আমল করা যাবে না এই জন্য যে দয়ীফ হাদিসের আমলটা করলে যে ফজিলতটা পাওয়া যাবে এই ফজিলতটা বিশ্বাস করা তো আকীদা, মানে এই কাজটা করলে এত লক্ষ স্বভাব পাওয়া যাবে। তো এই যে এত লক্ষ স্বভাব আমার মাথায় বিশ্বাসটা করলাম, এই বিশ্বাসটা তো যেখান থেকে পাবো সেটা খুবই মজবুত শক্তিশালী জায়গা থেকে আসতে হবে, দুর্বল জায়গা থেকে বিশ্বাসটা আসলে তখন সেটা গ্রহণ করা যায়। এই জন্য ফজিলত যেহেতু আমি এটা এত লক্ষ্য ফজিলত এটা বিশ্বাস করতে পারতেছি না নিশ্চিত ভাবে, এই জন্য ওইটার আমল করা যাবে। তবে আবার দয়ীফ হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস না এরকম অস্বীকার করা যাবে না, মানে এই হাদিস গুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হইতেও পারে নাও হইতে পারে সন্দেহযুক্ত, বা সন্দেহযুক্ত আছে এখন যদি কোনো জায়গায় সহি কোনো হাদিস আছে সবগুলো দুর্বল, সেখানে দুর্বলের মধ্যে যেটা একটু কম দুর্বল সেটা গ্রহণ করা যাবে, কিন্তু যেখানে সহি পাওয়া যাবে সেখানে আর দুর্বল গ্রহণ করার প্রশ্নই আসে না। এক ভাই প্রশ্ন করেছেন মুনাফিকি আচরণ কি, আমরা কিভাবে এই মুনাফিকি আচরণ থেকে বাঁচতে পারি? জি আলহামদুলিল্লাহ, মুনাফিক আবার দুই ধরনের,
একটা হলো অরিজিনালি কোরআনে কারিমের যে মুনাফেকের কথা বলা হয়েছে সেটা হলো আকিদার মুনাফেক, বিশ্বাসের মুনাফেক। আর হাদিসে যেগুলো আমরা পাই যে মুনাফেকের আলামত তিনটা বা চারটা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, তারপরে আপনার আমানত রাখলে খেয়ানত করে, তারপরে কারোর সাথে তর্ক বিতর্ক হলে ঝগড়া ফসল করে, গালি গালাজ করে, এগুলো হলো আমলি মুনাফেক। এই জাতীয় কাজ দেখলে আবার মনে করা যাবে না যে এই লোক মুনাফেক, আমরা অনেক সময় দেখে বলে ফেলি মুনাফেক। এগুলো হলো লক্ষণ, মুনাফেকের লক্ষণ। লক্ষণ মানে এই লোকের ভিতরে রোগটা আছে, কিছু কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে ভিতরে। যদি কারো দেখবেন যে ডায়াবেটিসের জীবাণু থাকে তাহলে বিভিন্ন জায়গায় এটা প্রকাশ পায়, তার বিভিন্ন ইয়াতে। তারপরে ক্যান্সার থাকলে সেটা বিভিন্ন জায়গায় প্রকাশ পায়, এটা হলো একটু প্রকাশ পাচ্ছে, মানে তার ভিতরে মুনাফেকি আছে, কিন্তু তাকে ধরে নেওয়া যাবে না যে সে অরিজিনাল মুনাফেক হয়ে গেছে। এইরকম মুনাফেকের আচরণগুলো, এটা হলো আমলগত মুনাফেকি। এটা আকিদাগত মুনাফেকি, সেটা ভিন্নতর মুনাফেকি। আমরা যখন দেখবো যে এই জাতীয় আচরণ গুলো হচ্ছে, তখন বুঝবো যে আস্তে আস্তে তার ভিতরে রোগ তৈরি হচ্ছে, ইমানের মধ্যে রোগ তৈরি হচ্ছে। এক ভাই প্রশ্ন করেছেন, জামাতের সাথে নামাজ আদায়ের পর ইমামের শরীর মুসল্লিগণের দোয়া করা যায় কিনা সম্মিলিত? যে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আমরা একটু আগেই বলছি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ফরজ হওয়ার পর থেকে মেরাজের রাত্রে যেতেও নামাজ ফরজ হয়েছে। এর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নামাজ ফরজ ছিল, মানে কিয়ামুল্লাইল ফরজ ছিল, পরবর্তীতে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে। ফরজ হওয়ার পর থেকে শুরু করে প্রায় দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরেও আপনার দীর্ঘ 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে সালাত আদায় করছেন, বা কেউ কেউ বলছেন যে 10 বছর, যে হিজরতের আগে আগে মেরাজ হয়েছে। তো আপনার 10-11 বছর যে যতটুকু সালাত আদায় করছেন, বা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে 10 বছর জামাত করছে, এই 10 বছরের জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও নামাজ শেষে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে মুনাজাত বা দোয়া, আমাদের দেশে এটাকে মুনাজাত বলা হয়, মুনাজাত আবার ভিন্ন জিনিস, তো সম্মিলিতভাবে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাই হলো সহি কথা। এবং এটা সবার সর্বসম্মত মত, কেউ একটা জাল হাদিস ওয়াইজ পর্যন্ত আনতে পারে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে একসাথে দোয়া করছে। তবে ফরজ সালাতের পরে দোয়া করা হবে, কিন্তু সেই দোয়াটা ইস্তেমাইয়া, সেই দোয়াটা হবে ইনফিরাদি। তবে মানে যেখানে আগে থেকে এটা শক্ত হয়ে চলতেছে, এই খেলাফে সুন্নত কাজটা, সুন্নতের বিপরীত কাজটা চলতেই আছে, হঠাৎ করে একদিনে যায় আবার এটা বন্ধ করে দেওয়া যাবে না, তখন মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, মানে মূল দাওয়াতটাই সেখানে বন্ধ হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে মানুষের মন মস্তিষ্কের চিন্তা চেতনায় পরিবর্তন ঘটাইতে হবে যে এটা সুন্নত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, এটা সুন্না না, এটাই হলো সঠিক কথা। কিন্তু মানে যেখানে দীর্ঘদিন ধরে চলতেছে, হঠাৎ করে আবার যাই একবার এটা ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়া যাবে, আস্তে 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 তাদের ভিতরে যে আমরা আগে বলছি আকিদা পরিবর্তন করে দিতে হবে। আপনি এটার কথা কিছুই বলবেন না, আকিদা যখন পরিবর্তন হবে তখন সে নিজেই খুঁজবে যে আমল সহি কোনটা, আপনি বলা লাগবে না, তখন অটোমেটিক নিজে বাদ দিয়ে দিবে। এক ভাই প্রশ্ন করেছেন, মাঝহাবের প্রকারভেদ হলো কিভাবে? চার মাঝহাবের সমষ্টি, একটি মাঝহাবের বই উদার। জি আলহামদুলিল্লাহ, আসলে মানে মাঝহাব তো হলো মতামত, মানে মাঝহাব হলো একটা ইনস্টিটিউট, একটা মত, যে একজন ফকি তার আন্দারে আরো অনেক ফকিকে নিয়ে মানুষ কিভাবে সহিভাবে দিনের উপরে চলতে পারে এই লক্ষ্যে যে গবেষণাটা করেন সেটাই হলো ফেকি মাজাব। মাজাব আবার বিভিন্ন রকম আছে, আমরা আবার সব মাজাব অনেক সময় এক জায়গায় মিলাই ফেলি। একটু আগে বলছি যে আকিদার মাজাব, ফেকের মাজাব, দুটা দুই জিনিস। আকিদার মাজাবের ব্যাপারে আপনি খুব কঠোর থাকবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বাহিরে আপনি কোনো অবস্থা যাবেন না। ফেকি মাজাবের ব্যাপারে এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরেই যারা কোরআন সুন্নাহ দিয়ে গবেষণা করছেন, রিসার্চ করছেন, এইরকম ফকিদের মতামত গুলাকে এক একটা ইনস্টিটিউটকে বলা হয় মাজহাব। এই মাজহাব দোষের কিছু না, খারাপও কিছু না, এগুলা উম্মার আমলকে সহজ করার জন্য, আমরা কিভাবে সহজে কোরআন সুন্নাহ মেনে চলবো এটার জন্যই এগুলা তৈরি হয়েছে, এগুলা খারাপ হয়ে কিছু না। এত খারাপ হয়ে গেছে তখন যখন এসে আমরা মাজহাবকে দলাদলি বানিয়ে ফেলছি, এটা দল বানিয়ে ফেলছি, এক মাজহাব মানে একটা দল, এরকম যখন বানিয়ে ফেলছি তখন এটা মূলত খারাপের দিকে গেছে। এই জন্য মানে এই চার মাজহাব বা মাজহাবের সৃষ্টি এগুলো
সাহাবাইকেরামের জুম থেকে মাঝহাব ছিল, তবে সালামের একটা কাজের পরে সাহাবাইকেরাম মাসালা দিতেন, কতবা দিতেন, এগুলোই তো মাঝহাব। কিন্তু পরবর্তীতে এসে যখন ভাগ ভাগ হয়ে দলে দলে হয়ে গেল, সাহাবাইকেরামের মধ্যে দলে দলে ভাগ হয়নি, পরে ভাগ হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিত। আর তাই মাঝহাবের একসাথে বই, সেটা তো বললাম যে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই, ইবনে তাইয়িমের বই, ইমাম আয-যাহাবীর বই, ইমাম ইবনে কাসিরের বই, শাওলিউল্লাহ মুহাদ্দিসুদ দাহলভির বই, আল্লামা শাওকানের বই, আর বিশেষ করে বর্তমান যুগের শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বই, তারপরে উসাইমিন রাহিমাহুল্লাহর বই, আলবানী রাহিমাহুল্লাহর বই, সালেহ আল ফাউজানের বই, তারপরে আপনার এই বাংলা ভাষায় এখন অনেকগুলো বই আপনাদের দেন, ফতোয়া আরকান ইসলাম, আরো এরকম অনেকগুলো একটি বই বাংলা অনুবাদ হচ্ছে। এখানে চার মাঝহাবের একসাথে মশালা উত্তর পাওয়া যায়। মরণীয় বাড়িতে নির্দিষ্ট বলছি যে আপনারা আওয়াজ না করে দর্শকা বিছানোর ব্যবস্থা করেন, আমরা আরো কিছু প্রশ্ন শেখের কাছে একবার প্রশ্ন করেছেন, আমাদের মধ্যে যদি হঠাৎ কত রাখাত করেছি সেটা ভুলে যাই তখন কি হবে? আপনাদের মনোযোগটা একটু এদিকে রাখেন, ওইদিকে বাইরা কাজ করো, আমরা ইফতার সময় হলে ওইদিকে যাবো, আর ইফতার তো ইনশাল্লাহ সবাই পাবো, আর না পাইলেও অসুবিধা নেই, আজকে একদিন পাইলাম না অসুবিধা, এই জন্য আমরা একটু মনোযোগটা এদিকে থাকি। আমাদের ইফতার তো একটা মুখ্য বিষয় নয়, ইফতার তো বাড়ি যাওয়া করতে পারতাম, তো এখানে যে উদ্দেশ্যে আসছি এই সম্পর্কে কিছু জানার জন্য, তো সেটাই তো আমাদের মূল জিনিস, মূল টার্গেট। তো সেই বাইরে যেটা প্রশ্ন করছেন, আমাদের মধ্যে যদি হঠাৎ বলে যাই যে কত রাখাত করছি তখন কি করবো, এটা ভুলা যায় স্বাভাবিক, কারণ আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের গণ্ডগোল আছে। গণ্ডগোল বলতে আমাদের আপনার আকিদায় গণ্ডগোল আছে, আমরা এখনো ইমানের মজা পাইনি, মজা ইমান কিন্তু খুব মজার জিনিস, খুব স্বাদের জিনিস, আমরা কিন্তু সেই মজা এখনো পাইনি। যে জিনিস মজা লাগে না সেগুলো ওষুধ যেটা বেশি দিতে সেটা মানুষ খাইতে চায় না, বাচ্চারা তো একবারে খাইতে চায় না, জোর করে খাওয়াইতে পারে। আমরা কিন্তু নামাজের এখনো মজা স্বাদ কিন্তু পাইলে, নামাজের স্বাদ পাইলে সাহাবায়ে কেরামের মজা পাইছিলেন, সাহাবায়ে কেরামের জন্য নামাজের মধ্যে তীর গেঁথে গেলেন, তারা তীর টেনে করে ফেলতেন কিন্তু প্যান পাইলেন। এটা আমরা নামাজে দাঁড়াইলে আমাদের থেকে যদি পাঁচ বছর দূরেও মশা থাকে তারা প্যান পাইছে, মশা আসতে মশা আসতেছে, আমরা মারার জন্য প্রস্তুত হয়ে নিতে থাকি। তার অর্থ হলো আমরা তলাদের মধ্যে যে মজা ইমানের যে মজা ইমানের যে স্বাদ সেটা পাই, এজন্য আমরা বলে যাইতে পারি, তারপরে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। বলে গেলে একটা দৃঢ় ঠিক করতে হবে যে আমি তিন জায়গা পড়ছি না চার জায়গা পড়ছি, এই জায়গায় এসে আমি সন্দেহে পড়ে গেলাম, তখন আমি হয় তিন অথবা চার এটার মধ্যে একটা দৃঢ়ভাবে ধরে নিব, ধরে নিয়ে বাকিতে সমাপ্ত করব, হয় কমেটটা ধরে না মাথায় মঙ্গল যে আমি তিন না চার আমি ধরে নিব তিন, তিন ধরে বাকি এক রাখা আমি শেষ করব। আর এই সন্দেহের রোগ তৈরি হওয়া এটা কিন্তু ইমানের একটা রোগ, আল্লাহ বলছেন বাল হুম ফি শাক্কি ইয়ালআবু, শাক মানে সন্দেহের রোগ, হাতির ব্যক্তি ছিলেন তার দুই ব্যক্তি ছিল ওর কাছে শুকনা রয়েছেন আপনি বুঝা রয়েছে কি রয়েছে, এই জাতীয় দেখবেন তো অনেক সময় অনেক ধরনের সন্দেহ আসে, সন্দেহ আসলে সন্দেহ রাখা যাবে না, সন্দেহ মুক্ত হয়ে যে কোনো একটাকে স্থিরভাবে ধরে নিতে হবে। আরবি ভাষার উপরে আপনাকে খুব ভালো দখল করতে হবে, আরবি ভাষার বালাগার নামু সরব, আরবি ভাষার যত জ্ঞান আছে ভাষা জ্ঞান, ভাষা জ্ঞান থাকতে হবে, ভাষা মধ্যে আপনার দেশের জ্ঞান থাকতে হবে, তাফসীরের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, উসুলে হাদিস উসুলে দেব এগুলোর জ্ঞান থাকতে হবে, উসুলে তাফসীরের জ্ঞান থাকতে হবে, এইরকম আপনার অনেকগুলো সাবজেক্টের মোটামুটি জ্ঞান থাকতে হবে। তো এতগুলো জ্ঞান কিন্তু আপনার ছোটবেলা থেকে যদি শুরু করা না হয় তাহলে কিন্তু বর্তমান যুগে সম্ভব না, এক সময় সম্ভব ছিল আপনার সাহাবায়ে যুগে তাবেঈনদের যুগে তাবেঈনদের যুগে, বড় হয়ে শুরু করলেও আপনার সম্ভব হইত, কারণ তখন আপনাকে আর মানে অন্যদিকে আপনার মাথা চিন্তা চেতনা যাওয়া দরকার ছিল না, একটাই চিন্তা চেতনা যে আপনি কিভাবে এদের শিখবেন, তো বর্তমানে সেই পরিবেশ নাই, আমাদেরকে বিভিন্ন দিকে চিন্তা করতে হয়, পরিবারের একটা চাহিদা থাকে, সমাজের চাহিদা থাকে, এটা থাকে সেটা থাকে, বিভিন্ন দিকে সময় দিতে গিয়ে আপনি এই দিকে এত সময় দেওয়া সম্ভব না। আর মানুষ যখন বড় হয় যায় তখন ব্রেনের শক্তি আস্তে আস্তে কমতে থাকে, ছোটবেলায় যেরকম থাকে,
এজন্য আলেম হতে গেলে ছোটবেলা থেকে প্রিপারেশন নিয়ে আলেম হতে হবে। এজন্য বড় হইলে আপনি দায়ী হবেন, আপনি দায়ী হওয়ার জন্য যা যা দরকার সেগুলো গ্রহণ করবেন, সেগুলো শিখবেন, সেগুলো জানবেন, কিন্তু আলেম হওয়ার চেষ্টা করারও দরকার নাই। আলেম তো জমিনে আছেই, যারা আছে আমরা তাদের থেকে জানবো, তাদের থেকে শিখবো। ভাই প্রশ্ন করেছেন, আমাদের বাড়িতে একটি মাটির ঢেক, সেটিতে আমার মা বাবা বাতি জ্বালান, আমি তাদেরকে কিভাবে দেখি? মাটির ঢেকে বাতি জ্বালান কি জন্য? মানে যদি এরকম হয় যে এটাতে বাতি জ্বালালে কিছু বিশ্বাস করেন যে এটার দ্বারা ঘরে লক্ষ্মী আসবে বা আপনার রুজি রোজগারে বরকত আসবে, এই জাতীয় বিশ্বাস যদি থাকে তাহলে সেটা শিরকে রূপান্তর। যদি বিশ্বাস থাকে না আমার এই বাতি জ্বালানো তারা আমার এই ব্যাগের মধ্যে যদি বাতি জ্বালায় তাহলে আমার হয়তো পরিবারের রোগ ব্যাধি হবে না, উপস্থিত হবে না, নিজেকে বরকত হবে, টাকা পয়সা বরকত হবে, এরকম চিন্তা চিন্তা থাকলে সেটা শির। সেটা অবশ্যই তাদেরকে বুঝাইতে হবে যে এটা শিরিক, আপনারা এই শিরিক থেকে বেঁচে থাকেন। আর যদি এমনি হয় ঘরে আলো দেওয়ার জন্য যে এখানে বাতি জ্বালালে ঘরটা আলোকিত হবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু অগ্নি পূজারীদের বিশ্বাস, আমরা সমাজে অগ্নি পূজারী নাই, কিন্তু অগ্নি পূজার অনেক কিছু আমাদের মুসলিম সমাজে আছে। দেখবেন যে বাচ্চা বাইরের থেকে আসলে প্রথম আগুন আগুন ছোয়াই দিলে, যে আগুন ছোয়াই দিলে দিন উৎসব চলে যাবে, এটা অগ্নি পূজারীদের আঁকিয়ে এরকম দেখবেন বিভিন্ন জায়গায় আগুন জ্বালায়, এই আগুন জ্বালাইয়ে শুভ লক্ষণ মনে করা, এটা শির এবং এটা অগ্নি পূজারীদের কাজ। একবার প্রশ্ন করেছে, আমি বিবাহ করবো কিভাবে, দিনই নারী নির্বাচন করবো এবং কি কি বৈশিষ্ট্য থাকবে? জি আলহামদুলিল্লাহ, এটা তো ভালো প্রশ্ন এবং ভালো নিয়ম। আমরা তো আর করি আপনি একজন দিনদার সলেহা স্ত্রী বিবাহ করতে পারেন, আল্লাহ তো ব্যক্তিব। তবে বর্তমান সমাজে আপনার দিনদার পাত্রী খুঁজে পাওয়া এটা খুবই কঠিন জিনিস, কারণ আপনার ফ্যাক্টরিতে যদি তৈরি না হয় তো ওই জিনিস পাইবেন কোথায়? যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় অথবা ফ্যাক্টরি যদি এই মডেল বাদ দিয়ে দেয়, পিছনের পর মোবাইলের দিকে বিভিন্ন সেট আর পাওয়া যায় না, কারণ কি কোম্পানি আর এই সেট তৈরি করে না। তো আগের যুগে দুই একটা পাওয়া গেলে হয়তো পাওয়া যায়, তো এখন তো আমাদের ফ্যাক্টরিতে আমাদের পরিবার গুলোতে তো এখন দিনদার মেয়ে তৈরি হয় না, দিনদার মেয়ে আমরা পাবো কোথায়? যতটুকু আছে সমাজে মানে এতটুকুর মধ্যে খুঁজতে হবে, এখন তো আর আমরা সাহ গ্রামের যুগের মতো খুঁজতে আর পাবো না, সাহ ইন্দের যুগের মতো খুঁজতে পাবো, যেটা আছে এখানে দেখতে হবে যে মেয়েটা পাঁচ বছর চলা ঠিক মতো আদায় করে কিনা, তারপরে হিজাবের বিধিবিধান মেনে চলে কিনা, তারপরে আকিদার চিন্তা চেতনা মোটামুটি তাওহিদের পুরোপুরি তাওহিদ তো পাবেন না, তার পরিবারে তাওহিদ নেই, সে যে প্রতিষ্ঠানে পড়ছে সেখানে তাওহিদ নেই, তা আপনি তাকে তাওহিদবাদী পাবেন কোথায়? মোটামুটি দেখবেন যে তার মন মানসিকতা তাওহিদ গ্রহণ করার প্রতি, হক গ্রহণ করার প্রতি মন মানসিকতা আছে কিনা, এটাই হলো বড় বিষয়। এটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার এখানে আসলে সে দিনদার হয়ে যাবে। এই বিষয়গুলো খোঁজার আমরা চেষ্টা করবো। একবার প্রশ্ন করেছেন, সহি আকিদার আলেমদের মধ্যে অনেক মাসালা নিয়ে মতমিত্র, এখন আমি কি করব? কোন ইমাম বা মাঝহাব মানা মাপ কাটি? জি আলহামদুলিল্লাহ, সহি আকিদার ওলামা ইকরামদের মধ্যে মাসালা নিয়ে একতালাব, এটা তো আল্লাহ রহমত, এটা তো আমরা খুশি হওয়ার কথা। একতালাব যত বেশি হবে তত খুশি হবে। অনেকে মনে করে যে এটা খারাপ জিনিস, এটা খারাপ জিনিস না। যত একতালাব হবে মানে একতালাব কিন্তু আকিদা নিয়ে না, আকিদা নিয়ে সহি আকিদার কোন আলেমের মধ্যে কোনো একতালাব নেই। একতালাব হলো কি নিয়ে? ফেকহি মাসালা। আর ফেকহি মাসালাটা এমনই যে ফেকহি মাসালাটা একতালাব হবেই, কারণ ফেকহি মাসালাটা বের করা হয় ইস্তেহাদের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, গবেষণার মাধ্যমে। তো গবেষণার রেজাল্ট পাঁচজনে যদি গবেষণা করে, রেজাল্ট যদি একরকমে হয় তো বুঝতে হবে পাঁচজনে আগে পরামর্শ করে রাখছে যে আমরা যে যাই গবেষণা করি রেজাল্ট কিন্তু একটাই হবে। আর পাঁচজনের যদি রেজাল্ট পাঁচ রকম হয় তো বুঝতে হবে আসলে তাদের মধ্যে আগে থেকে যোগ সাজস নাই, অরিজিনালি তারা গবেষণা করছে, বুঝতে পারছেন? এজন্য পাঁচ পাঁচজনের ইস্তেহার পাঁচ রকম হওয়া এটা ভালো জিনিস, এটা সৌভাগ্যের ব্যাপার। এখন এখন কথা হলো যে পাঁচ রকম হলে আমি কি করব? এই ক্ষেত্রে আমি এই পাঁচজনের পাঁচটা হওয়ার পরে আমার দৃষ্টিতে মানে আমার বিবেকে যেটা আমি বুঝবো, কারণ পাঁচটাই সহি, পাঁচজন সহি আকিদার আলেম,
তাহলে পাঁচজনে ভুল বলে নাই, তারা সবাই চেষ্টা করছে যে সহিটা বের করা যায়। তাহলে পাঁচটায় সহি, পাঁচটার মধ্যে আমার কাছে যেটা বেশি সহি মনে হয় আমি সেটা ফলো করবো, বাকি চারটাকেও আমি সহি মনে করবো, অথবা আমি পাঁচ দিন পাঁচটা সহি আমল করবো। বুঝতে পারছেন? মসজিদের মদিনাতে আপনার ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনোভার যে মসজিদ, এই মসজিদে সবসময় একামত দেওয়া হয় একবার একবার, আল্লাহ একবার আল্লাহ একবার আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝে মাঝে দুইবার করে দেওয়া হয়, দুইবার করে দেওয়া হয় এই জন্য যাতে ওই সহি হাদিসটা আমল হয়, মানে দুইবার করে দেওয়া এই হাদিসও সহি, এই হাদিসও যাতে মাঝে মাঝে আমার আমল থেকে বাদ না পড়ে এই জন্য এটা করা হয়। তাহলে যদি পাঁচটা মাসালা পাঁচটায় সহি হয় তা আমি পাঁচটায় আমল করব, একদিন একটা আমল করব, অর্থাৎ এই মাসালা একই মাসালার একটা লাভ হওয়া এটা দর্শনীয় কিছু। একটু অনুরোধ আপনাদেরকে, আপনারা সালাতে দুগ্লামুখ হয়ে শখের মতো বসে যান, যাতে করে খাবারের প্যাকেট বিতরণের শখ আছে, তারা একটু সম্পর্কে যদি জানতে চান, বাংলা ভাষায় যতগুলো বই আছে আমার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা মনে হয়েছে সেটা হল ইসলামী আকীদা, ইসলামী আকীদা ডক্টর খন্দকার আব্দুল্লাহ তার লেখা যে বইটা ইসলামী আকীদা, এই বইটা পড়বেন, এই বইটার বাইরে আর আকীদার বই জানা দরকার। আপনাদের জন্য যারা দায়ী না হবেন, যারা আলেম হবেন না, তাদের জন্য সহি আকীদা বইটা এখানেই আছে, আপনাদের মন্দিরেই আছে। সহি আকীদার জন্য মানে আকীদা বোঝার জন্য, আকীদা বিশুদ্ধ আকীদা বলতে কি বোঝায় এটা বুঝতে হলে এই ইসলামী আকীদা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এই বইটা পড়তে তো, তাহলে আপনি সহি আকীদা কি জিনিস আলোচনা করতে পারবেন। আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা একটু আওয়াজ করবেন, আওয়াজ না করে নীরবে এবং সবাই ইশারায় বিষয়টা ভালো দায়ী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার এগুলো কোরআন সুন্নায় আছে। আর আপনি বাংলা ভাষা যদি জানতে চান তাহলে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিব, সেটা হল আমাদের যে উস্তাদের নাম বললাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আহমদ, ওনার যে বইগুলো আছে আপনি এই বইগুলো ভালো করে পড়েন, রাজে বেলায় এখানে যে আমলগুলো আছে একজন দায়ী কি কি আমল থাকা দরকার এই সব আমলগুলো এখানে আছে। তারপরে আপনার হাদিসের নামে জানিয়ে দিই, তারপরে আর যে গিয়াউস সুনান এই বইগুলো ভালো করে পড়েন, ওনার রচিত যে বইগুলো আছে উৎপাদন ইসলাম, তারপরে আরো যেগুলো ইসলামের নামে জঙ্গিবাদ, ইসলামের নামে জঙ্গিবাদ বইটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আমাদের আমাদের সমাজের জন্য বিকৃত ব্যাখ্যা করার সুন্দর ব্যাখ্যা করবো, ওই বইতে বিস্তারিত আলোচনা আছে। ওনার এই বইগুলো যদি একটা দায়ীন আল্লাহ ভালো করে পড়েন আর আমল করেন তাহলে ভালো দায়ীন আল্লাহ কতটা দরকার। তাদের সবসময় ছিল যে এই বাংলাদেশের মানুষগুলো মুসলিমগুলো কিভাবে একজন ভালো দায়ী আল্লাহ হবে, দায়ী আল্লাহ হওয়ার জন্য কি কি দরকার, এই বিষয়গুলো নিয়েই এই তাদের বইগুলো লিখতে হবে। এবং এই বইগুলো পড়লে আপনি দেখবেন যে আপনার আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, বাংলাদেশের সমাজের সাথে মিলে যাচ্ছে, কারণ এই বইগুলো লেখা হয়েছে এই দেশের সমাজ কেন্দ্রিক, এই দেশের মানুষের কোন কোন জায়গায় দোষ ত্রুটি আছে বইগুলো কেন্দ্রিক লেখা হচ্ছে। আপনি হাদিসের নামে চালিয়ে দিয়ে পড়েন দেখবেন যে বাংলাদেশের মানুষের মধ্যে কোন কোন জাল হাদিসের প্রসার আছে, কোন কোন ভুয়া জিনিস প্রচার প্রসার আছে, সব বিস্তারিত আলোচনা আছে। দায়ী জানার জন্য আমি মনে করি সাধারণ শিক্ষিততা তাদের জন্য এগুলোই যথেষ্ট, এই বইগুলোই যথেষ্ট। এটা প্রথমে আপনি নিজে নিজে ফতোয়া দিবেন না, নিজে আবার ফতোয়া দিবেন না যে ইমাম সাহেব সেরেক করবেন, এটা ফতোয়া না দিয়ে প্রথম আপনি নিশ্চিত হবেন যে আসলে জিনিসটা সেরেক কিনা। সেরেক আবার দুই ধরনের,
শেরকে আকবর, শেরকে আসগর, এটা কোন ধরনের শেরক? আকিদার শেরক না কোন ধরনের শেরক? এটা আগে আপনি স্পষ্ট হয়ে যাবে। যদি এটা শেরকে আকবর হয় তাহলে ওই ইমামের পিছনে চলাফেরা করা যাবে, যদি শেরকে আকবর। আর বেদাত যদি আকিদার বেদাত হয় তাহলেও তার পিছনে চলাফেরা করা যাবে। কিন্তু যদি আমলি বেদাত হয় বা ওই আমলি বেদাত ব্যবসায়ের প্রাণের বেদাত, যদি বিশ্বাস করেন বেদাত কিন্তু কোন কারণে উনি পড়েন, তাহলে আপনি তাকে বেদাতি বলে অথবা দিয়ে তার পিছনে চলে যাবেন তা হবে। এই জন্য মানে আকিদার বেদাত, শিরকের বেদাত হলে ওই ইমামের পিছনে চলাফেরা করা যাবে, আর আমলি বেদাত হলে সেটা আদায় করা যাবে। ইমামের পিছনে একবার আমিন বললাম, আবার আমি ব্যক্তিগত ভাবে পরে আবার আমিন বললাম, এতে আমিন দুইবার বলা হলো, এতে সালাতে ক্ষতি হবে? জি আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না। আমিন একটা দোয়া, এটা 10 বার বললেও কোনো ক্ষতি হবে না। তবে অপ্রয়োজনীয় বেশি বলা দরকার নাই, একবারে বলবেন। একবার প্রশ্ন করেছেন, ইসলামী রাষ্ট্র গায়েব না হলে সঠিকভাবে ইসলাম পালন করা যাবে কি? সুপক্ষ কিভাবে হবে? ইসলামী রাষ্ট্র গায়েব হওয়া এটা জরুরি, কিন্তু গায়েবের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আবার মানে কথা আছে। যেটা আমরা মনে করতেছি যে বিভিন্ন দলের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে ইসলামের রাষ্ট্র কায়েম হবে, এই চিন্তাধারা ভুল। এভাবে ইসলামের রাষ্ট্র কায়েম হয় না। অর্থাৎ গণতান্ত্রিক বা যেই পদ্ধতি আমরা ফলো করে বর্তমানে দলের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে যে ইসলামের রাষ্ট্র কায়েম করতে চায়, এই কায়েমের পদ্ধতিটা ভুল। কারণ দেশের মানুষের আকিদায় ঠিক নাই, ইমানে ঠিক নাই, ওই মুসলমানরা কি ইসলামের রাষ্ট্র করবে? আর এই জন্য আমরা মনে করি এবং সালফেসওয়ালের মানহাজ ছিল এটাই যে নিজের ব্যক্তিকে কোরআন সুন্নাহর আলোকে নিজের দেহটাই একটা রাষ্ট্র, এটাকে আমি ইসলামী রাষ্ট্র বানিয়ে দেবো। এটাকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য কারো অনুমতিও দরকার নেই। আমার রাষ্ট্রকে আমি ইসলামী রাষ্ট্র বানাই, আমার পরিবার একটা রাষ্ট্র, আমার পরিবারকে আমি ইসলামী রাষ্ট্র বানাই ফেললাম। এভাবে প্রত্যেক মুসলিম যদি তার নিজেকে এবং তার পরিবারকে ইসলামী রাষ্ট্র বানাই ফেলে তাহলে ইসলামী রাষ্ট্র সরকার নেই হবে। আরেকটা হল ইসলামী রাষ্ট্র বানানোর জন্য দল সংগঠন জরুরি বিষয় না, জরুরি বিষয় হল আকিদার দাওয়া। আপনার ইমান ভঙ্গের যে কারণ 10টা কারণ, ইমানের 3টা উসুল, ইমানের 14টা আরকান আহকাম, এই জিনিসগুলো যদি প্রত্যেক মুসলিমের কানে কানে পৌঁছানো যায়, মুসলিম যদি বুঝে, তো মুসলিম তখন নিজেই তার ইমান বাঁচানোর জন্য তখন সে চেষ্টা করবে যে কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো যদি একজন মুসলিম জানে তাহলে উনি বুঝতে পারবে যে আমার তো ইমান চলে যাচ্ছে, তাহলে আমার ইমান রক্ষা করার জন্য কি করা দরকার। এই জন্য আমরা মনে করি সহি আকিদার দাওয়াতেই ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যম, অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যম, কোন দল সংগঠন ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যম নয়। আমাদের সালফেসওয়ালাইনেরা কেউ দল গঠন করেন নাই, আবগানিফা রহমতুল্লাহ, শাহী রহমতুল্লাহ, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, এরা কোন দলের আমির ছিলেন, কোন দলের সদস্য ছিলেন, তাদের দলের নাম কি ছিল? সালফেসওয়ালাইন যত ওলামায়ে কেরাম আছে দেখেন কোন আলেমের এই দল নেই। একবার প্রশ্ন করেছেন, দুই পূর্ব পাত্রপক্ষকে প্রেশার দিয়ে বা মামলার ভয় দেখিয়ে যদি তালাক নামায় দস্তখত নেয়, তালাক কার্যকর হয় এবং কাল তালাক কার্যকর হলে তাহলে সেটা কি শরীয়ত সম্মত হবে? বিস্তারিত জানতে চাই। আলহামদুলিল্লাহ, তালাকের মাসআলাটা অন্যান্য মাসআলা থেকে ব্যতিক্রমী মাসআলা। তালাকের মাসআলায় আমাদের দেশে 99 ভাগে মিথ্যা কথা বলে, এটা স্বাভাবিক বিষয়। কারণ রাগের মাথায় তালাক দিয়ে দেয়, আগের স্ত্রী খুব খারাপ থাকে, তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর মতো ভালো স্ত্রী আর পৃথিবীতে দ্বিতীয় নাই, তখন সে চেষ্টা করে যে কোনো উপায়ে মিথ্যা কথা বলে বা যে কোনো উপায়ে আনা যায়, কিভাবে রাখা যায়, কিভাবে এই চেষ্টা করতে থাকে। এই জন্য তালাকের মাসআলার ব্যাপারে আমাদের সালফে সালেহীন উলামাদের মত হলো তালাকের কোনো ফতোয়া কোনো মাসায়েল এরকম মাজলিসে বলা যাবে না, তালাকের মাসালা দেওয়া যাবে না। তালাকের মাসালা আপনি জানতে চাইলে সুন্দরভাবে কখন কিভাবে কি ঘটনা ঘটছে সাক্ষী সহ লিখে আপনি একটা ফতোয়া পরিষদ বা রিসার্চ সেন্টার যেখান থেকে সহি ফতোয়া পাওয়া যাবে সেখানে জমা দিবেন, সেখান থেকে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর মতামত আপনাকে লিখিতভাবে জানিয়ে দিবেন।
এই বিবাহের বিষয়গুলো, তালাকের বিষয়গুলো এগুলো মুখে মুখে হয় না, এগুলো সব লিখিত ভাবে হয়। এজন্য তালাকের মাসালা আমরা এখানে দিব না, এটা আপনি লিখিত ভাবে জেনে নেবেন। আমাদের সর্বশেষ এক ভাই অনুরোধ, এটা প্রশ্ন বলা যায় না যে আকিদা সহি, এরপরে আমরা নিবন্ধের মজলিশ হয়, এক্ষেত্রে কিছু নসিহত করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমাদের সহি আকিদার বাইরে আমরা নিজেরাই অনেক সময় দেখা যায় আমরা গিবত করতে থাকি, গিবতটা অটোমেটিক এসে যায়, এটা খুব মজার জিনিস। এজন্য কেউ কেউ বলে যেটা ঘি আর বাদ, ঘি বাদ আর দিতে হলে আর ঘি বাদ, যে এটা খুব মজা লাগে, গিবত করতেও মজা লাগে শুনতেও মজা লাগে। এই জন্য আমরা যারা সহি আকিদে আসছি, আগে আমার মুখটাকে সহি বানাতে হবে, সহি বানাতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে গিবত করা যাবে না, আর পিছনে পিছনে কোন শাইখ সম্পর্কে ওলামা ইকরাম সম্পর্কে আমরা কোনো মন্তব্য করা যাবে না, কারণ উনি যে একটা কথা বলছেন অত কথাটা আমার পছন্দ হয়নি, কথাটা কোন প্রেক্ষাপটে কেন বলছে কিভাবে বলছেন ওটা আগে বুঝে নিতে হবে, তার সাথে আলাপ করতে হবে, না বলে সমালোচনা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে সহি দিনের উপরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই ইফতার মাহফিলকে আলোচনাকে আমরা কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আকীদা সহি ঈমান নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যারা আজকের এই মাহফিলের অংশগ্রহণ করেছেন সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মসজিদে ওমরকে কবুল মঞ্জুর করুন। এডুকেশন সেন্টারকে আল্লাহ পাক সহি সেই মসজিদে নববীর মতো আল্লাহ পাক শিক্ষা কেন্দ্র তালিম আল্লাহ পাক বানিয়ে দিন। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক সুন্নতের রাস্তা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজকে এই এলাকাকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার শুরু করেন তো আর বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আর ময়লা আপনাদের প্যাকেটের দিয়ে ওপর সাইড ডাক